আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ। প্রতিবার নতুন বছরের প্রথম দিন সহকর্মীদের সাথে ঘরোয়াভাবে উদযাপন করার চেষ্টা করেন নায়িকা ববিতা। এবার করোনার কারণে কিছুই করা হয়ে ওঠেনি, তবে এরই মধ্যে তিনি একা রাজধানী গুলশানে নিজ বাসভবনের ছাদে মাটির চুলায় রান্না করে বাসার সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করেছেন। রান্নার ফাঁকে নিজের মোবাইলে ছবিও তুলেছেন, সেসব ছবি কাছের মানুষদের সাথে শেয়ার করেছেন। দেশ বিদেশের ববিতা ভক্তদের জন্য সেই দুর্লভ মুহূর্তের ছবিটি আজ আপনাদের জন্য দেওয়া হলো। মাটির চুলায় রান্না করার প্রসঙ্গে ববিতা বলেন, বছরে বেশ কয়েকবার আমি মাটির চুলায় রান্না করে খাওয়া দাওয়া করি, সাথে প্রিয় অনেকেই থাকেন, কিন্তু এবার নতুন বছরে করোনার কারণে কিছুই করা হয়ে ওঠেনি। তারপরও নিজেই ঘরে বাবুর্চিকে সাথে নিয়ে মাটির চুলায় মজার খাবার রান্না করে খেয়েছি। মাটির চুলায় রান্না করা খাবার ভীষণ সুস্বাদু হয়ে থাকে, যারা নিয়মিত মাটির চুলায় রান্না করা খাবার খান তারা বেশ ভালো জানেন। যা হোক, নতুন বছরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতটা পারা যায় করোনা থেকে নিজেদের মুক্ত রাখতে সচেতন থাকা যায় ততটাই যেন আমরা সচেতন থাকি। এদিকে গত 5ই জানুয়ারি ববিতার ছোট বোন চম্পার জন্মদিন ছিল, কিন্তু করোনার কারণে ছোট বোনকে সাথে নিয়ে দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়ে ওঠেনি। এদিকে ঘরে বসে সম্প্রতি বান্দরবানে আয়োজিত একটি চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন ববিতা। গ্লোবাল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ শিরোনামের এই উৎসবে বিদেশি ভাষার ফিল্মের প্রতিযোগিতা বিভাগের বিচারক হিসেবে কাজ করেন ববিতা। গত 27শে ডিসেম্বর প্রতিযোগিতাটি শেষ হয়। ববিতা বলেন, গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ নেওয়া তরুণ নির্মাতাদের আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা। তরুণ ফিল্ম মেকার হেমন্ত সাদিককে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজকের পৃথিবীতে তরুণদের জয় জয়কার, তাদের হাত ধরেই আমাদের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে আরও সুনাম বয়ে নিয়ে আসবে, এটাই আমার বিশ্বাস। যে পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।